হাই এভরিওয়ান, আজকে আমরা আর একটা লোগো ডিজাইন দেখবো। এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য লোগো ডিজাইন দেখবো। তো ক্রিয়েট নিউতে যাব, এখান থেকে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিব। ওয়েবেও নিতে পারেন, চাইলে প্রিন্টও নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো ওয়েবে নিচ্ছি, ওকে ক্রিয়েট। ক্রিয়েট করার পর এবার আমরা এখানে আমাদের লোগোটা ডিজাইন করব। সো এটা ডিজাইন করার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। তো রেক্টেঙ্গেলটা আমি এইভাবে ড্র করলাম। ড্র করার পর এটাকে আমি একটা ফিল কালার দিব। ফিল কালার দেওয়ার পর এবার আমি এটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে, আচ্ছা আমি এখান থেকে একটা অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নিলাম। নেওয়ার পর এটা ঠিক মিড পয়েন্ট আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম। অ্যাড করার পর এবার ডিরেক্ট সিলেকশন নিলাম। ডিরেক্ট সিলেকশন নেওয়ার পর এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি একটু উপরের দিকে দিয়ে দিব, শিফট চেপে ধরে একটু উপরে দিয়ে দিব হালকা করে। দেন দেওয়ার পর এবার আমি এখানে আর একটা কাজ করবো। এখানে আমি একটা আরও একটা রেক্টেঙ্গেল ড্র করবো ঠিক মাঝখান থেকে, সেটাকে দুই ভাগ করার জন্য। সেটাকে আমি দুভাগ করার জন্য আমি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। দেন আমি এটাকে সিলেক্ট, সিলেক্ট করার পর শেপ বিল্ডার নিলাম। শেপ বিল্ডার নেওয়ার পর এটাকে একটা আলাদা করে নিলাম। দেন এগুলোকে আমি ডিলিট করে দিব। সো এবার এটা আলাদা হয়ে গেল আমার। দেওয়ার পর আমি দুইটাকে আমি একটু স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার পর স্ট্রোক টু দিই। টু দেওয়ার পর এখান থেকে আমি এটাকে এটাকে আমি এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এক্সপান্ড করে নিলাম। দেন এবার এটাকে আমি আনগ্রুপ করবো। আনগ্রুপ করার পর মাঝখান থেকে এটা ডিলিট করে দিব। আর এটার কালারটা আমি এটাকে যদি স্ট্রোকটা অফ করে দিই, সরি এটার ফিল কালারটা রাখি। এটার স্ট্রোকটা অফ করে দিলে ওকে, দেন এবার আমার এখান থেকে একটা লাইন নিব। লাইন নেওয়ার পর এখানে মিড একদম মাঝখান থেকে ঠিক উপরের দিকে আমি একটা লাইন ড্র করবো, এবং এটাকেও আমি টু থ্রি করে দিচ্ছি। দেন আমি এটাকে সিলেক্ট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এটা অল্টার চেপে ধরে আমি আরো একটা কপি করব, এখানে রাখলাম। দেন এটাকে আমি অল্টার শিফট চেপে ধরে এটাকে আমি ছোট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি নিচের দিকে এখানে সাথে অ্যালাইন করে রাখবো, ওকে। দেন এটাকে আমি অল্টার চেপে ধরে আরো একটা কপি করলাম এই পাশে। দেন এটাকেও শিফট চেপে ধরে ছোট করে নিব। ওকে, দেন নিচে যদি অ্যালাইন না হয় সবগুলা সিলেক্ট করে নিয়ে, সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে অ্যালাইন টু সিলেকশন করে এখান থেকে এভাবে উপর নিচে এভাবে নিচের দিকে অ্যালাইন করে নেবেন। তারপর এটাকে আমরা এটাকে আনগ্রুপ করবো। আনগ্রুপ করার পর এই যেটা ডিলিট করে দিব। সো আমাদের লোগো রেডি। এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য লোগো। আমরা এখানে এবার নিচে ট্যাক্স দিতে পারি। টিই রিয়েল এস্টেট, দেন এখানে এটাকে আমরা এটা কপি করব, সিলেক্ট করে নিলাম ট্যাগ লাইনের জন্য। দুইটাকে সিলেক্ট, সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটার ফন্টটা চেঞ্জ করে দিব। তো এবার এটাকে আমরা এখানে রাখি।
ট্যাগলাইনটা আমরা ডিলিট করে দিচ্ছি, আপনারা ট্যাগলাইন দিয়ে দিবেন। এবার এটাকে আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর এটাকে সিলেক্ট সিলেক্ট করার পর শিফট এটার সাথে অ্যালাইন করে নিব। ওকে, দেন এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দেন ডিরেক্ট সিলেকশন নিলাম, টেক্সট আর কালারটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এবার আপনারা এখানে চাইলে আরও একটা ডিজাইন করতে পারেন, যেমন এখানে একটা সার্কেল নিয়ে অল্টার শিফট চেপে ধরে একটা সার্কেল ড্র করে নিতে পারেন। দেন এটাকে স্ট্রোক দিতে পারেন এবং ফিল কালার অফ করে দিতে পারেন। দেন এটাকে এভাবে এখান থেকে দিতে পারেন, এভাবে সার্কেল ইউজ করতে পারেন চাইলে। আমি একটা বাইরে করে দেখাচ্ছি, আমি আনগ্রুপ করব। গ্রুপ করার পর এটাকে আল্টার চেপে ধরে একটা কপি করব। কপি করার পর আমি এটাকে আল্টার শিফট চেপে ধরে শুরু করে নিলাম। দেন এখান থেকে আমি একটা সার্কেল ড্র করব, আল্টার শিফট চেপে ধরে একটা সার্কেল ড্র করব। এটাকে সিলেক্ট সিলেক্ট করার পর সার্কেলটাকে কি অবজেক্ট করে এটাকে মাঝামাঝি করে নিব। নেওয়ার পর দেন এটাকে একটা কাজ করে দিব, এটাকে একটু স্ট্রিক্ট বাড়িয়ে দিই। ওকে, দেন এটার কালারটা আমরা এটাকে এবার আমরা এটাকে অবজেক্ট করে ফেলি, অবজেক্ট এক্সপান্ড। ওকে, দেন এটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দিব। এইভাবে এটাকে আল্টার শিফট চেপে ধরে এখানে কপি করে দিলাম এবং এটাকে একটু এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দেন এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমাদের লোগো হয়ে গেল। এবার আমরা এটাকে সেভ করে নিব, ফাইল এক্সপোর্ট সেভ এস। দেন আমরা ইউজ আর্টবোর্ড পিএনজি, এটাকে ট্রান্সপারেন্ট সেভ করব এখান থেকে। ওকে, তো সেভ করার পর আমরা আমাদের লোগোটা আমরা এখানে দেখতে পাবো, চলে আসলো। দেন আমরা এটাকে মক আপ করবো। তো আমরা এখানে মক আপ করার জন্য আমি চলে যাচ্ছি এখান থেকে কম্পিউটার, আমার মকআপ কোথায় আছে এখানে আমি চলে যাচ্ছি। এখান থেকে আমি একটা মকআপ ওপেন করে নিব। এবার আমরা আমাদের ফাইলটাকে এখানে নিয়ে আসব। এটাকে আমরা একটা কাজ করি, কন্ট্রোল সি দিয়ে কপি। দেন এখানে আমরা ডিজাইন যেখানে আছে এখানে নিয়ে যাবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এবার এটাকে অল্টার শিফট চেপে ধরে আমরা শিফট চেপে ধরে এটাকে একটু ছোট করে এখানে অ্যাডজাস্ট করে নিব। অল্টার শিফট চেপে ধরে ছোট করবেন। এরপর আমরা এখানে এটাকে অফ করে দিব, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লোগোটা এখানে চলে আসলো। দেন ব্যাকগ্রাউন্ড
সো আমরা এখান থেকে বা এটাকে আলাদা করে একটা মকআপ করে নিব, নিউ একটা, এখান থেকে একটা নিউ ফাইল নিচ্ছি, এটাকে আমরা আলাদা সেভ করব। সো এখান থেকে নিউ একটা ফাইল নিব, ফাইল নেওয়ার পর আমরা এখানে আমাদের এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন এটাকে আমরা সেভ করবো ফাইলটাকে, এক্সপোর্ট সেভ অ্যাজ, এটাকে সেভ করে নিচ্ছি পিএনজি ট্রান্সপারেন্ট। দেন আমরা এখানে ফটোশপে যাব, এখানে আমাদের মকআপ টপেন আছে, এখানে আমরা এবার এটাকে আমরা এখানে আমাদের যে ফাইলটা এখন সেভ করলাম এটাকে আমরা এখানে নিয়ে আসব, সেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে ডিজাইন যেখানে আছে এখানে যাব, যাওয়ার পর এখানে আমরা এখানে ডিজাইন যেখানে আছে এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার পর এখানে এটাকে ডিলিট করে দিব এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, পেস্ট করার পর এবং এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। সেভ করার পর আমরা এটা দেখতে পাবো, আমাদের লোগো এখানে হয়ে গেল, আর এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে করতে পারেন। তো এবার আমরা এটাকে সেভ করে নিব, ফাইল এক্সপোর্ট, সো তো আজকের ক্লাসটা এতটুকুই, নেক্সট ক্লাস আমরা অন্য আরেকটা লোগো ডিজাইন দেখবো, সে পর্যন্ত ভালো থাকবো।